করমণ্ডল দুর্ঘটনা থেকে বড় শিক্ষা নিল রেল সিগনালিং ব্যবস্থায় আসছে যুগান্তকারী পরিবর্তন গোটা ব্যাপারটা জানতে অবশ্যই দেখুন ভিডিওটি স্কিপ না করে তার আগে বন্ধুরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করুন এর ফলে পরবর্তী ভিডিও খুব সহজে জানতে পারবেন এবং দেখতে পারবেন করমণ্ডল দুর্ঘটনার পর ভারতীয় রেল ডবল লকিং ব্যবস্থার ওপর বিশেষ জোর দিতে শুরু করেছে ভারতীয় রেলের তরফ থেকে সপ্তাহব্যাপী গোটা দেশে সুরক্ষা অভিযানে নির্দেশ দেওয়া হয়েছে এই অভিযান চলাকালীন সিগন্যালিং সিস্টেমগুলির ওপর লক্ষ্য দেওয়া হবে রেল স্টেশনগুলিকে থাকা সিগন্যালিং ব্যবস্থাকে আরও উন্নত এবং শক্তিশালী করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে ভারতীয় রেলের তরফ থেকে বিশেষ নজর দেওয়া হচ্ছে রেলের রোমের ওপর এই জায়গা থেকেই সিগন্যালিং যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা হয় এই সংস্থাগুলিকে দ্বিগুণ সুরক্ষিত রাখার জন্য সাধারণ লক করা হয়ে থাকে যে কারণে এই সকল যন্ত্রপাতি অ্যাক্সেস করতে প্রয়োজন হয় স্টেশন মাস্টার এবং সিগনালিং স্টাফ দুজনকে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই ব্যবস্থা অনুযায়ী কাজ করা হয় ডবল লুকিং সিস্টেম অনুযায়ী যখন রিলে রুমের দরজা খোলা অথবা বন্ধ করা হয় তখন তার একটি বার্তা পৌঁছে যায় মনোনীত রেল কর্মকর্তাদের কাছে এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় সরঞ্জামগুলির সংযোগ বিচ্ছিন্ন এবং পুনঃসংযোগ নির্ধারিত নিয়ম এবং পদ্ধতি অনুসারে করা হয়েছে এই সবের পরিপ্রেক্ষিতেই সিগন্যালিং নিরাপত্তা ব্যবস্থা আরও নজরদারি চালানো হচ্ছে কারণ করমণ্ডল দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মুখেও এমন কিছু কথা শোনা গিয়েছে যা দুর্ভাগ্যজনক বলেই মনে করা হচ্ছে আশা করি তথ্যমূলক ভিডিওটি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ